সড়কে পরিবহন নৈরাজ্য বন্ধ করতে 13 নভেম্বর থেকে চালু হয় 30টি কোম্পানির বাসে ই টিকেটিং ব্যবস্থা। প্রাথমিকভাবে মিরপুর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া বাসে এই ব্যবস্থা চালু করা হয়। নির্দিষ্ট দূরত্বে সরকার নির্ধারিত ভাড়া আদায় করতে যাত্রীবাহী বাসে ই টিকেটিং চালু হয়। খুশি চালক, সুপারভাইজার ও যাত্রীরা। মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি, পাবলিকের সাথে গ্যাঞ্জাম হচ্ছে না। ঠিক আছে, আমরা ভাড়াও কম নিতে পারছি, আমরাও খুশি। মালিকরা আমাদের কাছ থেকে ভাড়া বেশিও নিতে পারতেছে না। সুবিধাটা হইলো আপনার মানুষ বুঝতে পারে যেন ভাড়া ন্যায্য ভাড়া নিচ্ছে কি না। তবে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অনেকের মাঝে। আগের থেকে স্বচ্ছতা আছে এটাতে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই খুচরা টাকার ব্যাপারে একটু প্রবলেম হয়। আলহামদুলিল্লাহ সার্ভিস ভালো, তবে রাস্তায় অনেক সমস্যা, দেরি করে তারা। বিআরটিসি সহ কয়েকটি বাসে ই টিকেটিং চালু না হয় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বিআরটিসি এখন ই টিকেটিং হয় না, আমাদের এখনো কোনো নির্দেশ দেয় না অফিস, তবে অফিস নির্দেশ দিবার কথা। এখনো চালু হয় না কিন্তু খুব শীঘ্র হয়ে যাবে। তার থেকে যা বোঝায় নিয়ে পারে। অনেক সময় বেশি ভাড়া চায়, টিকিটটা দিলে মানুষের সন্দেহ দূর হবে। আমাদের যে ভাড়া ন্যায্য ভাড়াটা নেয় না, তার থেকে বেশি নেয় যারা না জানে। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় ই টিকেটিং এর বিষয়ে কোনো তৎপরতা চালানো হচ্ছে না। যথাযথ নজরদারি না থাকলে ই টিকেটিং ব্যবস্থার সুফল ভোগ করা সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।